বীরভূমের সভাপতি অনুব্রত মণ্ডলের নামে সিবিআই চার্জশিটে সাক্ষী হিসেবে নাম বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের। সূত্র মারফত এমন খবর পাওয়া যাচ্ছে, গত শুক্রবার আসানসোল আদালতে 35 পাতার চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অনুব্রতর নামে এবং সেখানে 46 নম্বর সাক্ষী হিসেবে নাম রয়েছে শতাব্দী রায়ের। আমি এটা শুনে আসছি, আমি জানি না, শতাব্দী তো অনুব্রতর নেতৃত্বেই এতদিন কাজ করতো, ওর নাম কী করে এলো সেই ব্যাখ্যা শতাব্দী নিশ্চয়ই দলের কাছে দেবে। অনুব্রতর বিরুদ্ধে যে অভিযোগ, মমতা ব্যানার্জি তো বলেছেন যে অনুব্রত তার থেকে বেকসুর, খালাস হয়ে যাবে। সুতরাং আমরা এটা সমর্থন করি না, কিন্তু শুধু সংবাদ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতে আমি শতাব্দীর সম্বন্ধে কোনো মতামত প্রকাশ করব।